আচ্ছা আপু হ্যাঁ মারিয়া আপু বর কি করে বর তো এখনো হয়নি সম্ভবত হবে আগে হতে দে চাকরি করে সরকারি চাকরি বিদ্যুৎ অফিসে তাহলে তো সাইড ইনকাম আছে প্রচুর সাইড ইনকাম না থাকলে ওরা অনেক বড় লোক বুঝিস না কল্যাণপুরে নিজেদের বাড়ি তিনতলা দুটো মাত্র ভাই একটা বোন সে বোনের বিয়ে হয়ে গেছে অস্ট্রেলিয়ায় থাকে কোনো ঝামেলা নেই তো ভালোই তো আপু বিয়ে হয়ে গেল কল্যাণপুর থাকবে তাই না আপু আগে বিয়েটা হতে দে তারপর কল্যাণপুর থাকবে না কোথায় থাকবে সেটা ডিসাইড করা যাবে এই আচ্ছা ওরা এখনো আসছে না কেন ছয়টায় না আসার কথা ছয়টা বেজে তো এখন আটটা বাজতে চললো ওরা আসবে না প্রীতি বাবা শুনেছ তোর মেয়ে কি করেছে শুনেছ শুনি নাই শুনতেও চাই না আমার শরীরটা খারাপ প্লিজ একটু আমাকে রেস্ট নিতে দাও শোনো গাছে তো ফুল ফুটেছে তোমার মেয়ে প্রেম করছে সে তো প্রেমে দিওয়ানা এ তো অত্যন্ত ভালো সংবাদ তুমি দিওয়ানা মেয়ের মা হিসেবে গর্ববোধ করতে পারো তুমি একবার চিন্তা করে দেখো তার কত বড় সাহস সে গভীর রাতে ফ্রিজ থেকে সমস্ত খাবার বের করে গরম করে এগুলো নিয়ে ছাদে গেছে বলতো কেন গেছে ছাদে চিন বলতে খাওয়ানোর জন্য লিসন ইটস নট আ ফার্ম ওকে সে আমাদের বাড়িওয়ালার ছেলে ওই যে একটা হাবাগোবা বলতো আমার একটা ছেলে আছে না ওকে নিয়ে ছাদে গেছে গিয়ে ওকে খাবার খাইয়েছে আর কি করেছে জানো ওখানে বসে বসে বাতাস করেছে তাকে আর তুমিও তা তাকা তাকা দেখলা কেন ঘরের থেকে একটা টেবিল ফ্যান নিয়ে ছাদে নিয়ে যেতে বললে না টেবিল ফ্যানটা নিয়ে গেলে তো ধরে পাখা দিয়ে বাতাস করতে হইতো না আমি সকালবেলা উঠে ফ্রিজে কোনো খাবার না দেখে মর্জিনাকে জিজ্ঞেস করলাম মর্জিনা ফ্রিজের খাবার কোথায় মর্জিনা আমার কোনো কথার উত্তর দেয় না মিটমিট করে হাসে খুবই স্বাভাবিক একটা বাড়ির মেয়ে একটা বাড়ির বাইরের ছেলে বাড়ির কেন বলবো বাইরের ছেলেকে নিয়ে ছাদে বসে একসাথে খাবার খেয়েছে এটা তো কোনো ভালো কথা না শোনো সব কিছু না একটা লিমিট থাকা দরকার আর এই তোমার মেয়ে সে লিমিটটা ক্রস করে যাচ্ছে রামনি আমি তোমার হাতে ধরি পায়ে ধরি প্লিজ তুমি এখন একটু থামো শরীর ভালো না দেখে বাসায় আছে আর তুমি সেই সকাল থেকে কটর 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 করেই যাচ্ছ তার মানে কি তোমাকে কিছুই বলা যাবে না তুমি কি মেয়ের বাবা না তার গার্জিয়ান না ওর ভালো মন্দ কে দেখবে এখন যদি সে একটা ভুল করে তাহলে সেই ভুলের ফলাফলে কে ভুগবে আমাকে বলো তো তুমি কে ভুগবে আমি ভুগব দরকার এই মেয়ের জন্য আমি জেলে যাব দীপান্তর নেব এর থেকে ভালো ছিল আমার অফিসে যাওয়া এখন আমি অফিস যাবো অফিসে যেয়ে তারপরে ও অফিসের টেবিলের মধ্যে বসে বসে জেলাবো আমি